রক্তদান মহদ্দান। এক বোতল রক্ত একটি মর্মর্ষ রোগীর জীবন বাঁচানো যায়, এই লক্ষ্যকে সামনে রেখে শনিবার ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির উদয়পুর বিভাগীয় কমিটির উদ্যোগে জামতলা কর্মচারী সমিতির হল ঘরে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কর্মচারী নেতা জহরলাল দাস, অমলেশ চৌধুরী, গোমতী জেলা হাসপাতালের চিকিৎসক ডক্টর দেবস্মিতা সেন সহ প্রমুখরা। এই রক্তদান শিবিরে কয়েকজন মহিলা সহ 30 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন। গত 4 বছর পর এরকম একটি সারা জাগানো রক্তদান অনুষ্ঠান করতে পেরে খুশি সরকারি কর্মচারী কর্মীরা। অমলেশ চৌধুরী বক্তব্যের মাধ্যমে আরো বলেন, গত 4 বছর ধরে সরকারি কর্মচারীরা এরকম রক্তদান শিবির সহ বিভিন্ন সামাজিক কাজ করার জন্য বহুবার প্রয়াস চালালেও কোনো এক অশুভ শক্তির কারণে তা করতে পারেননি বলে তারা বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরে। পাশাপাশি উদয়পুর জগন্নাথ ধিকির পাড় সরকারি কর্মচারী সমিতির কার্যালয়টি 2018 সালে সরকার পরিবর্তন হবার পর থেকে বন্ধ হয়ে রয়েছে বলে কার্যালয়টি খোলার জন্য বহুবার এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও কিছু দুর্বৃত্তদের জন্য তারা খুলতে পারছেন না। ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতি উদয়পুর বিভাগীয় কমিটির উদ্যোগে আমরা রক্তদান শিবির করতে চলছি, সিসির অফিস ঘরে এই মহতি অনুষ্ঠানটা করতে যাচ্ছি। আমরা ত্রিপুরা রাজ্যের টিজিএ এই মহতি অনুষ্ঠান বিগত দিনেও করেছি, আজকেও এই অনুষ্ঠান করতে যাচ্ছি এবং আমরা বিগত 4 বছর যাবৎ অনুষ্ঠান করতে পারিনি, বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন আমরা হয়েছি। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, যত বাধাই আসুক, যত বিপত্তি আসুক, আমরা রক্তদানের মতো মহতি অনুষ্ঠান আমরা করে যাব। কারণ সমাজের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা নিরিখে আমরা এই অনুষ্ঠান করতে যাচ্ছি। তাই যারা, বিশেষ করে আজকে যারা রক্ত দিতে এসেছেন, তাদেরকে আবারও আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। এবং বিগত দিনেও আমরা শুধু আমাদের নিজস্ব দাবি দাবা নিয়ে আন্দোলন করব না, সমাজের উন্নতির জন্য, সমাজকে কিছু দেওয়ার জন্য আমরা আমাদের দাবি দেওয়া গুলি নিয়ে আমরা সমাজের সামনে উপস্থিত হব। আগামী দিনেও এরকম রক্তদান শিবির অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তারা।